পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 70, আলুর দাম 36 টাকা। সেই নির্ধারণে কি হয়েছে, মনিটরিং আছে? গতিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? যারা আমার ইতিহাস বলবেন, আমার তো হাজবেন্ড নাই 4 বছর, তাহলে কি আমার সরকার এসে দিয়ে যাচ্ছে? সরকার তো আমাকে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে তাহলে কি বলবেন? এগুলো কথা বললে তো কোনো লাভ হয় না। মানে সরকারের এই সব কার্যক্রম ব্যর্থতা, সফলতা কোনটা? গতিতে বসে থাকা সফলতা? থাকো গতিতে বসে, সি জিনপিংও থাকে, পুতিনও থাকে, সবাই থাকে, তো জনসাধারণের শান্তি দাও। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই, আমাদের দেশ বলে উন্নত হবে। তাহলে 5টা মৌলিক অধিকার কি? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পায় কেউ? একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ায় না কেন? পড়া হয় না, এটা বললেন ঠিক আছে? হ্যাঁ, একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ে না কেন? পড়া হয় না, বেতনটা তো ঠিকই পায়, আমাদের ট্যাক্সের টাকাটা পায় না, তাহলে কিসের উন্নত দেশ? উন্নত দেশ কোনটা? খালি আমি টার্গেট ধরলাম, লাফাইলাম, উন্নত দেশ কিছুই হবে না। মানুষের চাপায় উন্নত দেশ, এটাকে উন্নত দেশ বলা না। মানুষের দীর্ঘশ্বাস সবার লাগবে, মাটির নিচে যাইতে হবে না, তখন বুঝবে, মরবে না। আল্লাহ বলছে আমার জনসাধারণের কাছে মাপ চাবো, তারপরে আমি মাপ করবো। জনসাধারণ মাপ করবে, তারপরে তোমায় মাপ করবো, নাহলে মাপ করবে না।